শিক্ষার্থী বন্ধুরা, ভাঙ্গুড়া জয়নুর রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি ইয়াহু মেল অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি, যেটা ক্লাস 8-এর অধ্যায় 5 এ দেয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাওয়া যাক, কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, আমরা কিভাবে কাজটি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আমরা একটি ল্যাপটপ ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদের শুধু যে ল্যাপটপই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। এক্ষেত্রে তোমরা তোমাদের স্মার্টফোন ব্যবহার করতে পারো, ট্যাব ব্যবহার করতে পারো, ডেস্কটপ ব্যবহার করতে পারো, যে কোনো ICT ডিভাইস থাকলেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। এর জন্য সাথে লাগবে একটি ইন্টারনেট কানেকশন। দেওয়ার পরে এখানে আমাদের স্ক্রিনে আমরা চলে আসবো। স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। প্রথমে আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটি কানেক্টেড করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখছো আমি এখানে ইন্টারনেট কানেকশন দিয়ে রেখেছি। তো এখান আমরা একটি ব্রাউজার ওপেন করব, যে কোনো ব্রাউজার ওপেন করলে হবে। আমরা এখানে একটি ব্রাউজার ওপেন করে নিলাম। আমরা ব্রাউজার ওপেন করে নিয়ে আমাদের এখানে একটি অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এখানে একটি ডোমেন নেম দিতে হবে, যেই ডোমেন নেমটি আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস করে সার্ভারে প্রবেশ করতে পারবে। তো আমরা এখানে সেভাবে এখানে আমরা লিখব হচ্ছে, আমাদের বইতে কিন্তু দেওয়া আছে যে ইয়াহুর মেল খুলতে আমাদের একটি ঠিকানা দেওয়া রয়েছে। তো আমরা সেই ঠিকানাটি আমরা এখানে ইউজ করব। এখানে দিতে হবে যে ঠিকানাটি বইতে যেভাবে দেওয়া রয়েছে সেটা হচ্ছে HTTP। আমরা জানি HTTP এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এরপর এস দিতে হবে, অর্থাৎ HTTPS। অনেক ক্ষেত্রে এস ব্যবহৃত হয়, অনেক ক্ষেত্রে এস ব্যবহৃত হয় না। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এস কেন ব্যবহার হলো, এ সম্পর্কে বিস্তারিত অন্য একদিন আমি অন্য একটি ক্লাসে বোঝাবো। এর সম্পর্কে বিস্তারিত বুঝতে গেলে অনেক সময়ের দরকার। তো যাই হোক, আমরা সেই ঠিকানাটি আমরা লিখব HTTPS, আর তারপর হচ্ছে কোলন, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে www.yahoo.com। এভাবে আমরা এই অ্যাড্রেসটি, এই মনে রাখতে হবে এটি হচ্ছে অ্যাড্রেস বার। তো অ্যাড্রেস বারে আমরা এখানে অ্যাড্রেসটি দেব, দেওয়ার পরে আমরা ইন্টারে প্রেস করব। আমরা এখানে এই ওয়েবসাইটে শিক্ষার্থী বন্ধুরা চলে এসেছি। আমাদের বইতেও এভাবেই একটি ইন্টারফেস দেওয়া রয়েছে, এখানেও আমাদের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখবে, এখানে লেখা আছে মেইল, এখানে লেখা আছে মেইল। তো এখানে কিন্তু আরও একটি আইকন রয়েছে এই পাশে ডান পাশে, এটাও কিন্তু মেইল। তো দুটি কিন্তু মেইল, এখানে কিন্তু দুই মেইলের যে কোনো একটিতে ক্লিক করলে পরে কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা মেইলটি আমরা ওপেন করতে পারবো, কিংবা মেইল সেবাটি আমরা গ্রহণ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কোনো একটি মেইলে আমি এই পাশে একটি মেইলে আমি ক্লিক করছি, যে কোনো এই পাশে দুই পাশে যে কোনো একটি মেইলে ক্লিক করলে হবে। তোমাদের বইতে যেভাবে দেওয়া রয়েছে, এরপরে আসে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তাই না? তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধু, এই যে এখানে রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে আমরা ক্লিক করার পরে একটি ফর্ম আসছে। তো এখানে আমাদের বইতে যেভাবে দেওয়া রয়েছে তো আমরা এইভাবেই কাজ করব। দেখো এখানে সেই একইভাবে ফর্মটি রয়েছে। তোমরা এখানে লিখবো ফার্স্ট নেম, মনে করো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আমার নাম লিখলাম AZAD আজাদ। এখানে লিখলাম সরকার, SORKAR সরকার। আচ্ছা, এখন ইমেল অ্যাড্রেস আমি দিতে পারি AZAD আজাদ _ SORKAR আজাদ সরকার, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে @yahoo.com, এটা কিন্তু হবে আমাদের ইউজার নেম, এটা দিয়েই আমরা ব্যবহার করব এবং এটাই হবে আমাদের মেল অ্যাড্রেস। এটা শিক্ষার্থী বন্ধুরা এখন এটা মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাসওয়ার্ড দেব। আমরা জানি পাসওয়ার্ড কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়, স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে কী কী ব্যবহার করতে হয়।
তো আমরা সবগুলো ব্যবহার করে আমরা পাসওয়ার্ড একটু দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি পাসওয়ার্ড আমরা লিখে রেখেছি আমি আমার সুবিধার্থে, তো যাতে পরবর্তীতে আমার মনে থাকে সেজন্য। তো এই পাসওয়ার্ডটি আমি দেখে দেখে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 96TG, আমি একটু এখান থেকে কপি করে নিচ্ছি, কপি পেস্ট। আমি যদি এখন দেখাই, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সংখ্যা ব্যবহার করেছি, বড় হাতের অক্ষর ব্যবহার করেছি, কিছু চিহ্ন, একটি চিহ্ন স্টার ব্যবহার করেছি, আবার বড় হাতের একটি সংখ্যা ব্যবহার, একটি লেটার ব্যবহার করেছি, তারপরে ছোট হাতের একটি লেটার ব্যবহার করেছি। তো আমি কিন্তু এখানে বেশ কয়েকটি অংশই আমি এখানে দিয়েছি। এভাবে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে দিবে। এরপরে এখানে দিতে হবে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের এই বাম পাশে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। আমি স্ক্রল করে উপরে যাচ্ছি, তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখবে এখানে বাংলাদেশ লেখা আছে। এখানে আমি ক্লিক করলে এখানে আমাদের বাংলাদেশের যে ফোন নম্বর, যে কোডটা রয়েছে +880, এটা কিন্তু মনে রাখার একটি বিষয়, এটি কিন্তু মনে রাখবে। বাংলাদেশের মোবাইল নম্বরের সামনে যে কোডটি রয়েছে সে কোডটি কী, সেটা হচ্ছে +880। তো এখন আমরা আমাদের মোবাইল নম্বরটি দেবো। এখানে কিন্তু 0টা দেওয়াই আছে, এরপর আমরা 1 থেকে শুরু করব, 1 7, তারপরে ডট 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 দিয়ে আমরা দিয়ে দেবো। কিন্তু শিক্ষার্থী বন্ধু একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে পুরোটা ফোন নম্বর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটি আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, 01792443948। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখানে এখন আমাদের দিতে হবে ডেট অফ বার্থ। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিচ্ছি, ডেট অফ বার্থ হচ্ছে, ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ডেট অফ বার্থ প্রথমে আমাদের মান্থটা দিতে হবে, 5 মে, আচ্ছা 4 আমার এখানে 4, এবং আর দিতে হবে 1998। জেন্ডার এখানে দিতে হবে মেল, আমাদের হয়তো বা ভুল হয়েছে কোনো একটি জায়গায়। আচ্ছা এখানে আমরা জেন্ডারটি সিলেক্ট করব, MAIL, MALE, সরি MALE, বানানটি ভুল হয়েছিল। পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে, কি হয়েছে, আমরা পাসওয়ার্ডটি আবার দিব। সব কিছু ঠিক আছে সম্ভবত এখন। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা ফর্মটি একটু ভালোভাবে পূরণ করে নিও। এখানে আমি কন্টিনিউ দিচ্ছি, কিন্তু ইওর পাসওয়ার্ড ইজ নট, এটা আরেকটু বড় দিতে হবে পাসওয়ার্ডটি। এখন আমরা এখানে দিতে পারি 2020 দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে কন্টিনিউ করি, শিক্ষার্থী বন্ধুরা পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমি যদি এখানে টেক্সট মি ভেরিফিকেশন কোড দিই, তবে আমি এখানে ক্লিক করলাম, এখন আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে ইয়াহু থেকে। হ্যাঁ চলে এসেছে, হুইচ ইজ, আমি এটি প্রবেশ করাচ্ছি, 54964। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে আমাদের এই কোডটি বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ভেরিফাই করে নিব, এখানে ভেরিফাইতে আমি ক্লিক করলাম, দেখা যাক কী আসে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাকসেস দেখিয়েছে, এখানে দেখিয়েছে আজাদ সর, আজাদ আন্ডার স্পেস সরকার @yahoo.com, এটা আমার ইয়াহু। আমি কিন্তু এখানে একটি ইমেল আমি ক্রিয়েট করে ফেলেছি, সাকসেস দেখিয়েছে এখানে।
এখানে আমরা ডনে ক্লিক করব। ডান, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে চলে এসেছে। এখানে এখানে একটি ইনবক্সে দেখি এখানে কি দেখাচ্ছে, এখানে একটি মেসেজ দিয়েছে তারা, সেটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ আর না মোর। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট থেকে একটি মেসেজ আমাকে দেওয়া হয়েছে কনফার্মেশন হিসেবে, এরকম একটা কিছু। তো যাই হোক, এভাবে মেলটি আমরা ক্রিয়েট করতে পারি, ইমেল আমরা খুলতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা কীভাবে ইমেলে প্রবেশ করব আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। চলো বন্ধুরা আমরা দেখে নিই, শিক্ষার্থী বন্ধুরা। তো আমি চলে যাচ্ছি আমাদের হোম পেজে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমরা নতুন করে লিখে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন করে এখানে চলে এসেছি। এখানে আমরা আবার যে কোনো একটি মেইল, এই মেইল কিংবা এখানে একটি মেইল রয়েছে, যে কোনো একটি মেইলে আমরা ক্লিক করব। মেইলে ক্লিক করলে আমরা কিন্তু অলরেডি এখানে চলে আসছি, কিন্তু এখন কথা হলো কিভাবে আমি এখানে লগ ইন না করেই প্রবেশ করলাম। কারণটা হচ্ছে আমি এখানে ব্রাউজারে এখানে সেভ করে রেখেছিলাম আমার পাসওয়ার্ডটি। এভাবে কিন্তু সেভ করে রাখা যায়, এতে দ্রুত প্রবেশ করা যায়, যেটা তোমাদের অবশ্য বইতে দেয়া নাই। তো আমি এবার দেখাচ্ছি এটা কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আমি এখান থেকে সিং আউট করে দিচ্ছি। বিভিন্ন ধরনের অ্যাপস আসতে পারে, আর সেগুলো আপনারা অ্যাবট করে চলবেন। আর এই যে সিঙ্গিং আউট, এখানে আমি আর অন্যান্য যারা বাইরের যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে এগুলো বলছি। তো যাই হোক, এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে সিঙ্গিং আউট করে নিলে পরবর্তীতে আমাকে এখানে আমাকে এখানে কি দেখাচ্ছে দেখি। ইউ আর শিওর টু ওয়ান্ট টু সিঙ্গিং আউট? আউট, হ্যাঁ আমি এখানে সিং আউটটি করে দিলাম। এখন কিন্তু এখানে প্রবেশ করতে হলে প্রথমে কিন্তু আমাকে সিং ইন করতে হবে, না হলে আমার কিন্তু এখানে প্রবেশ করতে দেবে না। আমি এখানে যদি মেইলে চাপ দিই, ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। সেক্ষেত্রে আমি এখানে ইউজার নেম আমি এখানে দিচ্ছি HZND SOR। এখন আমাদের সেই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে করে দিয়েছিলাম 2020, এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আমার মেইলে অলরেডি আমি প্রবেশ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে ইনবক্স, আমি ইনবক্সে রয়েছি। এখানে কিন্তু একটা শ্যাডো দ্বারা বোঝানো হচ্ছে, এখানে আনরিড দ্বারা বোঝানো হবে যে এখানে আমি যদি কোনো মেল, যদি এখানে আমার মেল বক্স অর্থাৎ আমার এই ইনবক্সে এসে থাকে। তোমরা জানো মেল বক্স রয়েছে, যেটা সম্পর্কে আমরা বইতে পড়েছি। তো এরপর রয়েছে আনরিড, যদি আমাদের এখানে কোনো মেইল পড়া হয়নি এরকম যদি থাকে তাহলে কিন্তু এখানে আমাদের সেটা দেখাবে। স্টার্টেড, যেখানে তোমার প্রিয় যে যদি কোনো এখানে মেইল থেকে থাকে কারোর, সেটাকে তোমরা স্টার মার্ক করে রাখতে পারো সেটার জন্য। এটা ড্রাফট এখানে রয়েছে, সেন্ট আমরা যেগুলো যাদের সেন্ড করেছি সে অনুযায়ী এখানে দেখাবে। এখানে অন্যান্য অপশনগুলো রয়েছে, বাদবাকিগুলো, এগুলো ছিল প্রয়োজনীয় বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে আমরা ইয়াহু অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, সরি ইয়াহু মেইল আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে কি, এখানে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করেছি অ্যাকাউন্টটি কিন্তু মোটেও আমি ব্যবহার করবো না। সুতরাং এই অ্যাকাউন্টটি কেউ এই পাসওয়ার্ডটি দেখেও কোনো লাভ নেই। তো সুতরাং সকল শিক্ষার্থী, আমি নতুন করে সবাইকে আর করতে চাচ্ছি না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে হয়তোবা আগামী নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।